আপনি যখন বিকাশ ওপেন করেছিলেন তখন যে নাম্বারটি ব্যবহার করতেন, কোনো কারণে হয়তো আপনি সেই নাম্বারটি এখন আর ব্যবহার করতে চাচ্ছেন না বা সেই নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা যদি বিকাশ অ্যাপটি ওপেন করি সেখানে দেখেন বিকাশ নাম্বার পরিবর্তন, মানে আপনি যদি নতুন করে বিকাশ অ্যাপটা ইনস্টল করেন তখন এটা দেখাবে। সাপোজ আমরা এখান থেকে দেখেন লগ ইন রেজিস্টার, তার নিচে বিকাশ নাম্বার পরিবর্তন এই অপশনে গেলাম, কেন দেখেন এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে আপনার যে এখান থেকে আপনি কোন কোন নাম্বারগুলো বিকাশে নাম্বার পরিবর্তন করতে পারবেন, তো আপনার নাম্বারটা এলিজিবল কিনা এর জন্য এগিয়ে যান অপশনে যাব। যাওয়ার পর এখানে আপনি যে নাম্বারটি বর্তমানে আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে সো এখান থেকে আপনি সেই নাম্বারটি দিবেন, প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন। আমিও আমার মোবাইল নাম্বারটি দিয়ে আপনাদের জানানোর জন্য ট্রাই করছি। সো দেখেন এখানে বলছে যে আমরা খুবই দুঃখিত যে উক্ত বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি কেবলমাত্র বাংলাদেশ নাম্বার থেকে বিদেশ অথবা বিদেশ নাম্বার থেকে বাংলাদেশে পরিবর্তন করা সম্ভব, মানে আমারটা বাংলাদেশেই পরিবর্তন করা সম্ভব না, এটা যদি বিদেশে হয় তাহলে গিয়ে সম্ভব পরিবর্তন করা, অথবা বিদেশি নাম্বার হলে বাংলাদেশে পরিবর্তন করা সম্ভব এই নাম্বারটির ক্ষেত্রে। সো যেহেতু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই নাম্বারটি পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, সো এখানে আরও একটি অপশন আছে বিকাশ মেনুতে, আমরা সেখান থেকে ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি যে এটা পরিবর্তন হয় কি না। সেক্ষেত্রে বিকাশ অ্যাপে লগ ইন করার পরে আপনার যে প্রোফাইল আইকনটি আছে বাম পাশে উপরে, এখানে নিচে দেখেন আপডেট বিকাশ নাম্বার একটি অপশন আছে, সো এখান থেকে ট্রাই করে দেখবো যে আপডেট বিকাশ নাম্বারটি হয় কি না। তো দেখেন এখানে ক্লিক করার পর আমার এই নাম্বারটি এখানে দেখাচ্ছে যে সরি দিস ফিচার ইজ আনঅ্যাভেলেবল রাইট নাও, মানে এটা আমার নাম্বারটির জন্য প্রযোজ্য নয়। সো আপনিও আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি প্রয়োজন হয় এখান থেকে করতে পারবেন। তো এটা যেহেতু এখানে হচ্ছে না, তাহলে আমার এটার প্রসেস কী এই জন্য আমি কীভাবে করবো সেটার জন্য আমি অ্যাকচুয়ালি বিকাশের লাইভ চ্যাট অপশনে চ্যাটিং করে তাদের থেকে তথ্যটা জানবো কীভাবে করা যায়। এজন্য উপর থেকে মেনু অপশনে যাব, যাওয়ার পর এখানে নিচে দেখুন সাপোর্ট একটি অপশন আছে, সাপোর্ট অপশন থেকে প্রতিনিধির সাথে লাইভ চ্যাট, উপর একবারে প্রথমেই লাইভ চ্যাট অপশন আছে, সেখান থেকে কথা বলে দেখবো যে তারা কি বলে আমার এই নাম্বারটি পরিবর্তন করার জন্য। তো এখান থেকে আপনি ভাষাটা বাংলা ইংলিশ যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন, তারপরে আপনি আপনার যে প্রয়োজনীয় মেসেজটা দিতে পারেন, অথবা কাস্টমার সার্ভিস অপশন থেকে ক্লিক করলে কাস্টমারকে প্রতিনিধি রেসপন্স করবে। তো আমার যেই সমস্যাটি সেটা আমি এখানে দিব, বা আপনি যদি চান যে এখান থেকে অন্য কোনো ক্যাটাগরি সম্পর্কে জানতে চান সেটাও এখানে থেকে আপনি জানতে পারবেন, এটার জন্য কোনো চার্জ হবে না, আপনার এখানে প্রতিনিধিরা কাস্টমার কেয়ারের মতোই আপনার রিপ্লাই করবে আপনার কোশ্চেনগুলোর। সো আমার যে প্রশ্নটা যে বিকাশ নাম্বার পরিবর্তন কীভাবে করব সেটা আমি এখান থেকে জানার চেষ্টা করব। তো দেখেন এখান থেকে আমি এই মেসেজটি দেওয়ার পরে তারা রিপ্লাই দিয়েছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে আপনার বর্তমান বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে নিতে হবে, মানে এই নাম্বারটি সচল অবস্থায় বিকাশ সচল অবস্থায় করা যাবে না, এছাড়া আপনার বিকাশ অ্যাকাউন্টে রেজিস্টারকৃত লোন অথবা সেভিংস থাকলে তা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে। আপনার যদি কোনো লোন নেওয়া থাকে অথবা যদি ডিপিএস করা থাকে, বিকাশের যে ডিপিএস অপশন আছে সেটা আপনার একটা ক্লোজ করে নিতে হবে, তারপরে এটা করতে হবে। এছাড়া আপনার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য আপনার ব্যালেন্স শূন্য করতে হবে, আপনার মূল ফটো আইডি কার্ড নিয়ে নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে। আচ্ছা অ্যাকচুয়ালি দাঁড়ান, আপনার মোবাইলে টাকা আছে 10 পয়সা, সাপোজ আপনার বিকাশে 10 পয়সা বা 1 টাকা আছে, এটাও হবে না, এটা 0-0 করতে হবে। আপনি কোনো একটা ট্রানজেকশন ওইভাবেই করবেন যেখানে এটা 0-0 হয়ে যায়, ঠিক আছে। এটা 0-0 হওয়ার পর আপনার যে আইডি কার্ডের মূল কপিটা আছে সেটা নিয়ে আপনি যে নাম্বারটি পরিবর্তন করতে চান সেই নাম্বার সহ অফিসে ভিজিট করলেই হবে।